কথা বলি, মানুষের সামনে কত না কথা বলি, গিবত করি, যুগল গোর করি, মানুষের মুখে মুখে তর্ক করি, শ্বশুর শাশুড়ের মুখে মুখে তর্ক করি, এমনকি পিতা মাতার মুখে মুখে তর্ক করি, স্বামীকে কষ্ট দেই মুখের দ্বারা জিহ্বার দ্বারা, তখন তো আমাদের জবান খুব চলে। আর আজকে নবীর নাম শুনে দুরুদ আসে না মুখে, এই মুখ দিয়ে কালকে আমাদের মাঠে হাসুর এল দিনে আমার রসুল পাখির কাছ থেকে সাফাই চাইবা। এই চেহারা নিয়ে মুখে লিপস্টিক দিয়ে মাথার চুল বের করে কপালে টিপ দিয়ে সেদিন যদি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাদের থেকে মুখ ফিরিয়ে নেয়, সেদিন তোমরা কোথায় যাবে মা? সেদিন তোমরা কোথায় যাবে? কেউ তো আমাদের হয়ে কথা বলবে না, কেউ তো আমাদের জন্য সাফায়েত করবে না, কেউ তো আমাদের জন্য ওকালতি করবে না, কেউ তো আমাদের জন্য দৌড়াদৌড়ি করবে না। আমরা যখন আদম আলাইহিস সালামের কাছে যাব, আদম আলাইহিস সালাম বলবেন আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, তোমরা শীশ আলাইহিস সালামের কাছে যাও। কথা বলেন ঠিক কিনা? শীশ আলাইহিস সালাম বলবেন আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, তোমরা দাউদ আলাইহিস সালামের কাছে যাও। দাউদ আলাইহিস সালাম বলবেন আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালাম বলবেন আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও। মূসা আলাইহিস সালাম বলবেন আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। দাঁড়িয়ে দাঁড়িয়ে সাফাইতের ভিক্ষা চাইতে চাইতে সেখানে আমরা ক্লান্ত হয়ে পড়বো, যেখানে আমাদের মাথার এক হাত উপরে সূর্য নেমে আসবে। কথা বলেন ঠিক কিনা? আজকে এই সূর্য কত দূরে আছে? আমরা রোদে গেলে থাকতে পারি না, আমাদের শরীর থেকে ঘাম ঝরে পড়ে। কথা বলেন ঠিক কিনা? কালকে আমাদের মাঠে হাসুরের দিনে এই সূর্য আমাদের এক হাত মাথার উপরে নেমে আসবে, আর এই সূর্যের মুখ হবে বারোটা। আমাদের মাথার মগজগুলো গলে, আমাদের নাক কান মুখ দিয়ে বেয়ে বেয়ে পড়বে, আমাদের শরীর থেকে এতটাই ঘাম ঝরবে, এতটাই ঘাম ঝরবে। আমরা এই দুনিয়াতে যেরকম গুনাহ করে গিয়েছি সেরকম আমাদের ঘাম ঝরবে, কারো হাঁটুর থেকে, কারো কোমর থেকে, কারো গলা থেকে, কারো মাথা থেকে, কেউ হাবুডুবু খাবে, কেউ সাঁতার কাটবে। আর এই ঘামের এতটাই দুর্গন্ধ হবে, এতটাই দুর্গন্ধ হবে, আমরা কেউ সহ্য করতে পারবো না, আমাদের কলিজা ফেটে যাবে। কথা বলে ঠিক কিনা? মানুষ তো মানুষ, নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার করবে, মা শুধুমাত্র আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাব্বি হাব হুম্মতি, রাব্বি হাব হুম্মতি, রাব্বি হাব হুম্মতি, এখনো কান্না করতেছেন। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চোখে মা বোনেরা বুঝতে শিখুন, মা বুঝতে শিখুন, আমরা গুনাগার। কথা বলেন ঠিক কিনা? এক একটা গুনাহ হয়তো আমাদের ওই তোর পাহাড়ের চাইতে বড়। কথা বলেন ঠিক কিনা? এক একটা গুনাহ হয়তো ওই সুর পাহাড়ের চাইতে বড়, এক একটা গুনাহ হয়তো ওই জান্নাতের চাইতে বড়, এক একটা গুনাহ হয়তো ওই জাহান্নামের চাইতে বড়। আমরা গুনাহগার, আমরা আসামি। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চোখ মা বোনেরা, আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা যদি এই দুনিয়াতে কোনো কেসের মধ্যে পড়ে যান তাহলে আপনাদেরকে কি করতে হবে? আগে আপনাদেরকে আগে কি করতে হবে? আপনারা সরাসরি কি জজের সামনে কথা বলতে পারবেন? আপনাকে আগে উকিল ধরতে হবে, উকিল আপনার হয়ে কথা বলবে জজের সামনে। কথা বলেন ঠিক কিনা? কাল কিয়ামতের মাঠে হাশরের দিনে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আমাদের সুপ্রিম হিসাব দিবেন, সেদিন আমরা কি নিয়ে দাঁড়াবো মা? কোন মুখ নিয়ে আল্লাহর কাছে সাফাই, কোন নিয়ে নবীজির কাছে সাফাই চাইবো, কোন চেহারা নিয়ে কথা বলে? এমনকি আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিপক্ষ কথা বলবে, আমাদের হাত বিপক্ষ হয়ে যাবে, আমাদের মুখ আমাদের বিপক্ষ কথা বলবে, আমাদের চোখ আমাদের বিপক্ষ কথা বলবে, আমাদের নাক আমাদের বিপক্ষ হয়ে যাবে, কেউ আমাদের পক্ষ নিবে না। সেদিন যদি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আপনাদের জন্য পক্ষ না নেয়, আপনাদের জন্য ওকালতি না করে, আপনাদের হয়ে যদি কথা না বলে, আর প্রাণের চুবিও মা বোনেরা, আপনারা যদি আমার রসুল পাকের কাছ থেকে সাফায়েত পেতে চান, আপনারা যদি ওই হাউজে কাউসারের পানি পান করতে চান, আপনারা যদি ওই কঠিন ফুল সারাত পার হতে চান, আপনারা যদি মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচতে চান, আপনারা যদি ওই জাহান্নামের আগুন থেকে রেহাই পেতে চান, তাহলে আপনাদের জবানে আমার রসুল পাকের দরুদকে জারি রাখতে হবে। কারণ নবীর সন্তুষ্টি ছাড়া মা কেউ জান্নাতে যেতে পারে না, নবীর সাফায়েত ছাড়া মা কোনো উম্মত উম্মতে জান্নাতে যেতে পারবে না। আসুন আমরা সেই নবীকে হাজির ও নাজির মেরে তেনার মহব্বতে উচ্চ সুরে সকলে ঝুমঝুম করে তেনার বড় দরুদ তেলাওয়াত করি। সকলে বলুন না মা আল্লাহুম্মা।
সবাই পড়ুন, সাউন্ড দিয়ে দিয়ে পড়ুন, যাতে করে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সুরার বাদ মদিনা শরীফ থেকে আমাদেরকে যেন দেখতে পায়, দেখে যেন সঙ্গে সঙ্গে দুটি হাত করে দোয়া করে দেয়, আর যেন আমার রাসূল পাক বলে, ও গো আমার আল্লাহ আপনি দেখুন এই বিকুশের গ্রামের মা বোনেরা আমার জন্য কেঁদে কেঁদে দরুদ শরীফ তেলাওয়াত করছে, আমার জন্য বসে বসে দরুদ শরীফ তেলাওয়াত করছে, আমার নবী যেন সঙ্গে সঙ্গে দুটি হাত করে দোয়া করে দেয়, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চুপিও মা বোনেরা, আসুন আপনাদেরকে আজকে কোরআন থেকে দলিল দিয়ে যাই, কারণ আপনারা দরুদ শরীফ পড়ছেন না। কোরআন থেকে দলিল দিয়ে যাচ্ছি, সবাই কোরআন পড়তে জানেন তো আপনারা, তো আপনারা দেখবেন 592 পৃষ্ঠা, কয়টা পৃষ্ঠা বললাম, 592 পৃষ্ঠা সুরা আল আজাব, কি নাম বললাম, সুরা আল আজাব। এই সুরাতে রুকু আছে 9টি, আয়াত আছে 73টি, 22 পারা 33 নম্বর সুরা। এই সুরার 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই আয়াতটা আপনারা সকলেই জানেন, কারণ প্রত্যেক মেহফিলের শুরুতে দুরূদ শরীফের পূর্বে এই আয়াতটা প্রত্যেক ইমাম সাহেবরা পেশ করে থাকে, প্রত্যেক মৌলভী সাহেবরা পেশ করে থাকে, আমিও করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহু ওয়া মালায়েকাতাহু ইউসাল্লিনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বলুন না সুবহানাল্লাহ। ঠিকই আপনারা জানেন এই আয়াতের মানে কি আপনারা জানেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাল্লাহু ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দাগণ, হে আমার বান্দাগণ, আমি আমার ফেরেশতাগণদেরকে নিয়ে, আমি আমার ফেরেশতাগণদেরকে নিয়ে অনাগ্রতভাবে দরুদ ও সালামের নাজরানা পেশ করছি। বলুন না সুবহানাল্লাহ। নবীর প্রশংসা শুনে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দাগণ, আমি আমার ফেরেশতাগণদেরকে নিয়ে অনাগ্রতভাবে দরুদ ও সালামের নাজরানা পেশ করছি, সুতরাং তোমরাও আমার নবীর প্রতি, তোমরাও আমার বন্ধুর প্রতি, তোমরাও আমার হাবিবুল্লাহর প্রতি দরুদ ও সালামের নাজরানা পেশ করো। বলুন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না সুবহানাল্লাহ, যেখানে আমার আল্লাহ স্বয়ং আমার রাসূল পাকের প্রতি দরুদ ও সালামের নাজরানা পেশ করছে, সেখানে আমরা কেন করি না মা, সেখানে আমরা কেন করি না? আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূল পাকের প্রতি যেখানে স্বয়ং দরুদ ও সালামের নাজরানা পেশ করছে, সেখানে আমরা কেন করি না? আল্লাহর সাথে সাথে সমস্ত ফেরেশতারা দরুদ ও সালামের নাজরানা পেশ করছে, সেখানে আমরা কেন করি না? আমাদের কি যোগ্যতা আছে, কথা বলেন, আমাদের কি যোগ্যতা আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি যদি একটু রহম করে দেয়, আমাদের সারা জিন্দেগির জন্য বেশি হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? ফেরেশতারা আমাদের দোয়ার সাথে সাথে যদি আমিন বলে দেয়, আমাদের দোয়া কবুল হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? যেখানে আমার আল্লাহ স্বয়ং রাসূল পাকের প্রতি দরুদ ও সালামের নাজরানা পেশ করছে, সেখানে আমরা কেন করি না মা? ও আমার প্রাণের চুপিও মা বোনেরা, আমরা এমনি টাইমে দরুদ পড়তে চাই না, কিন্তু নামাজের মধ্যে দরুদ শরীফ না পড়লে আমাদের নামাজটা হবে, কথা বলেন, হবে না। আমরা এমনি টাইমে আমার রাসূল পাককে সালাম জানাতে চাই না, কিন্তু নামাজের মধ্যে আমার রাসূল পাককে সালাম না জানালে নামাজটা হবে, কথা বলেন, হবে না। আমরা প্রত্যেকে যারা নামাজ পড়ি, এই পৃথিবীতে প্রত্যেকটা মুসলিম যারা নামাজ পড়ে, 24 ঘন্টার মধ্যে 5 বার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সালামের নাজরানা পেশ করে, করে না, বলি না, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবী, এটা যদি না বলি নামাজ হবে, কথা বলেন? আমরা প্রত্যেককে না চাইলেও এটা আল্লাহর হুকুম, আল্লাহ আমাদেরকে বাধ্য করেছেন, কেউ যদি মনে করে নামাজ তো আল্লাহর জন্য, সেখানে আমার নবীকে কেন সালাম জানাবো? এই দরুদ শরীফে বেশুমার বরকত ও ফজিলত রয়েছে, বলুন না সুবহানাল্লাহ। আপনারা দেখবেন যে কোনো হাদিসের কিতাব খুলে দেখবেন সহিহ সিত্তার মধ্যে, যেমন মুসলিম শরীফ, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, এই সমস্ত কিতাব যদি আপনাদের হাতে লাগালে থেকে থাকে, আপনারা খুলে দেখবেন যে এমন কোনো ইমাম নেই যেখানে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা আছে, তার পাশে দরুদ শরীফ লেখা নেই। এমন কোনো হাদিসের কিতাব, এমন কোনো ইমামের কিতাব আপনারা পাবেন না। সুতরাং সেই ইমামরা আমাদের চাইতে বড় না, ছোট বড় কথা বলে,
সেই মেম্বরা আমাদের চাইতে বেশি জ্ঞানী না কম জ্ঞানী? এমন কোন ইমাম নেই যেখানে আমার প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা আছে, তার পাশে দরুদ শরীফ লেখা নেই, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফ লেখা নেই? এমন কোন হাদিসের কিতাব, এমন কোন ইমামের কিতাব আপনারা পাবেন না, ইমাম মুসলিম থেকে পাবেন না, ইমাম বুখারী থেকে পাবেন না, ইমাম তিরমিজি থেকে পাবেন না। সুতরাং যারা হাদিসের